আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। যাই হোক, আজকে ব্যবসার বিজি ব্যস্ততা নিয়ে খুব মানে ঝুর ঝামেলার মধ্যে ছিলাম। আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় ওখানে অনেকগুলো হাফেজ আছে, হাফেজগুলো আজকে বিদায় অনুষ্ঠান, তে আমও আমাকে দাওয়াত করছিল, সেই দাওয়াত খাবার যে অনেক সময় টমায় ব্যয় হয়ে গেল, তে এই জন্য একটু মনে করলাম শখ করে কয়েক মিনিট মানে 2-3 মিনিট এর মধ্যেই একটা ভিডিও, এটা আল্লাহর কাজের জন্য গেছি। অনেক হাফেজরা কোরআন অনেক কিছু ইয়ে করছে, তার কারণে ওখানে গেলে সব বিশাল মাদ্রাসা, আমাদের বগুড়া চকলোকমান মাদ্রাসা, অনেক ছাত্র আছে, অনেক আয়োজন করছে, খিলেন দিলে এমন পরিবেশ করছে, এতই ভালো লাগছে। তার কারণেই আজকে আপনাদের কাছে একটু ছুটতে না ভিডিও দিন, অবশ্যই যেখানে আল্লাহর নামাজ কালাম হয় মাদ্রাসা আল্লাহর, ওখানে অনেক কিছুই ভালো দোয়ার জন্যে। এই জন্য ব্যবসা আজ আছে, কালকেও করা যায় মামা, এই জন্যই অনেক লোক হয়তো আবুল মামার আজকে অনেকগুলো লোক ঘুরে টুরে গেছে, মন খারাপের কিছু নাই, অবশ্যই আগামী কাল থেকে আবার 24 ঘন্টায় খোলা থাকবে, টেনশন নাই। যাই হোক, আর কথা না বেড়ে অবশ্যই আপনার ওই মাদ্রাসার ছেলে অনেক সলফল আপনারা থবেন। আবার বলছি বগুড়া জেলা থানা জেলা সদর 21 নম্বর ওয়ার্ড চকলোকমান মাদ্রাসায় অবশ্যই আপনার ছেলে অবশ্য মেয়ে খুবই ভালো পরিবেশ, খুবই ভালো থাকবে, সুন্দর থাকবে। এ বলে বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ধন্যবাদ।